সর্বযুগে বিদ্যমান মহাদেব ভক্তদের করে পরিত্রাণ এবং করে কল্যাণ। তাই তো আমি পুনরায় ভক্তদের সেই সঙ্গীত আমি ভুলতে পারি না, কাতর কণ্ঠে তারা করে গান, কোথায় মহাদেব কর পরিত্রাণ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ যেন দেখে মনে হচ্ছে বড় মনের আনন্দে চলে যাচ্ছি। না না, মামাকে যদি আমি একটু জিজ্ঞেস না করি তাহলে আমার মনটি তো বিচলিত হয়ে যাচ্ছে। যদি মামিমাকে বলি তুমি একটু কেমন মনে হচ্ছে, যাই যাই দেখি দেখি একটু এগিয়ে যাই, নম 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 নম
তাই তো আমার মনের আশা আমি পূরণ করব, আমি এই মুহূর্তে আমি যাব পদ্মবনে, কিন্তু সবার অলক্ষ্যে আমি যাব পদ্মবন, কেউ আমায় দেখতেই পাবে না, কারণ নিস্তব্ধ নিচ্ছন বসুন্ধরা আমি এই মুহূর্তে কৃপা সিন্ধু ময়ে বজো পতিতা পাপনে এই মুহূর্তে তুমি আমার সম্মুখে কেন নারদ? আমি কেন এসেছি মামা আপনি শুনবেন কেন? আমি অদূর থেকে লক্ষ্য করলাম মামা যেন বড় মনের আনন্দে যেন ঝুমুর ঝুমুর করতে করতে চলে যাচ্ছে। আমি সদা সর্বদা আমার ভক্তের আনন্দ গীতি আমার কর্ণে ভেসে আসে, তাই তো আমি রুনুঝুনু রুনুঝুনু বাজে, তাই তো আমি চলে যাই ভক্তদের রিজ বাজারে। কিন্তু যদি আপনি ভক্তদের কাছে যান তাহলে একটু মামি মাকে বলে আসি। না না নারদ, নারায়ণ নারদ, আমি কোথায় যাব তোমাকে বলবো না, আমাকে বলবেন না না মামা, আপনি যদি আমাকে না বলেন না আপনাকে কিন্তু আমি ছেড়ে দেব না নারদ। হ্যাঁ মামা, আমি তোমাকে বলবো না আমি কোথায় যাব, কেন বলবো তোমাকে? না আপনাকে বলতেই হবে। না না কেন বলবো, আপনি বলবেন না, না যদি না বলেন আমি যাব না। এই যে আমি বসলাম, এই যে আমি বসলাম, নমো নারায়ণ নমো নারায়ণ, তাহলে বলুন আপনি আমাকে বলবেন কি? আমি তোমাকে বলবো না, কেন বলবো, আমি যাব না কোথাও। না না যদি আপনি আমাকে না বলেন তাহলে আমি কোথায় যাব জানেন? এইভাবে তো বলাও যাবে না মামা, একটু বলুন না মামা। আমি না, আমি তোমাকে কেন বলবো যে আমি পদ্মবনে যাব, আমি তোমাকে বলবো না তো। নারায়ণ নারায়ণ, আপনি যে পদ্মবনে যাবেন এ কথা আমি কাউকে বলবো না। আমি যে পদ্মবনে যাব এ কথা তোমাকে কে বলেছে? কেন আপনি তো বললেন। কখন আমি বললাম? এই তো আপনি বললেন। আমি কখনো তোমাকে বলবো না যে আমি পদ্ম। এই তো আবার বললেন মামা, এই জন্য তো আপনাকে ভাঙড় ভোলা বলে। কে পাগল ভাঙড় ভোলা বলে? নারায়ণ নারায়ণ, আমি যাব না। এই যে আমি এখন ঘুমিয়ে পড়লাম এখানে, আমি আর যাব না মামা। বলুন না মামা, কি আপনি কোথায় যাবেন? যাব না আমি দেব ঋষি নারদ, যদি আপনি আমাকে না বলেন আপনার আমি পিছনও ছেড়ে দেব। নারদ আমি যাব না, সত্যি কথা যাবেন না, আমি যাব না মামা। না ছোট বান্দা নারদ বলুন। না না তোমাকে বলা যাবে না নারদ, আপনি যদি না বলেন চলুন। হর হর মহাদেব নারায়ণ নারায়ণ। নারদ কলহ প্রিয়, তোমাকে কিছু বলা যাবে না বাবা। না না আপনি বলুন না, আমি এই যে যেতেই দেব না, আমি বলবো না মামা। আপনি বলুন না মামা, আপনি যে পদ্মবনে যাচ্ছেন আপনি বলুন। আমি পদ্মবনে যাব কেন তোমাকে কথাটা বলবো? আপনি তো বললেন আমাকে যে আপনি পদ্মবনে যাবেন। আমি যাব না মামা। হ্যাঁ বাইনি ছেড়ে দিন মামা বলুন। শোনো নারদ, তুমি আমার কাছে এসো। হ্যাঁ বলুন বলুন, বুঝেছ ও এই ব্যাপার? হ্যাঁ হ্যাঁ
নারায়ণ নারায়ণ তোমার উপরে ভরসা আমার। আপনি আসুন মামা। নারদ নারায়ণ প্রতিদিন দেখি নারদ মুখে রাম নাম, আজ কেন তোমার শরীরে দেখি দুষ্কাম? নারায়ণ মামা এগুলো আমি সাথেও নেই পাঁচেও নেই মামা। অবশ্যই খবরদার, যেন তুমি সাথে পাচ্ছে না থাকো, আমি আসি। হ্যাঁ নারায়ণ ও মামি হাতে ডুমুর কল গে নিয়ে, হাতে ডুমুর কল গে নিয়ে নাচ ধরেছে খ্যামিটা। ও মামি ও মামি ন্যাংটা মামা গায়ের চামটা, হাতে ডুমুর কল গে নিয়ে, হাতে ডুমুর কল গে নিয়ে ও মামি ও মামি ও মামি ন্যাংটা মামা গায়ের চামটা, মামি ন্যাংটা মামা গায়ের চামটা। শিবা সুন্দর গঙ্গা যাটা হসে শিবা সুন্দর গঙ্গা যাটা হসে ত্রিশুল ভক্তার মাদুষ নদুন কর্ণেশ্বরী ক্যাপিসুল, ভুড়ি মোটা বাগের ছামা বলে রুদ্রঙ্কের মামা, লক্ষ্মীর মালা শাড়ির পিঠে বেড়ায় চড়ে, শাড়ির পিঠে বেড়ায় চড়ে ফর্সা গায়ের রঙটা। ও মামি ও মামি ও মামি ট্যাংরা মামা গায়ের চামটা, মামি ট্যাংরা মামা গায়ের চামটা, মামি ট্যাংরা মামা গায়ের চামটা। আমি ও মামিমা
কে যেন আমায় মামিমা মামিমা বলি নিশ্চয় ভাগ্না ঠাকুর আছে। হ্যাঁ মামিমা সত্য, অন্য কেউ নয় আমি দেবী ঋষি নারদ। কি নারদ? হ্যাঁ মামিমা। অসময়ে আমার নিকটে কেন? ও আমি কেন এসেছি? হ্যাঁ মামিমা একটা কথা বলবো। কি এমন কথা বলবি? মামা কোথায় গেছে? তোমার মামা? হ্যাঁ তোমার শ্মশানে রয়েছে। মামিমা এগুলোর আমি সাথেও নেই বাঁচিও নেই। কিছু বলবে? তোমাকে আজ যেন ঠিক ঠিক ভালো মনে হচ্ছে না মামিমা। কি জানেন মামা কি করেছে? কি করেছে না রে? কিন্তু মামা যেন জানতে না পারে আপনাকে বলতে মানা করেছি। কখনো জানবে না রে, তুমি নির্ভয়ে বলতে পারো। মামা না আজকে ওই মান সরোবরে পুষ্প চয়ন করতে যাচ্ছে। কি বলছো না রে? না রে আমি এগুলো সাথেও নেই পাঁচেও নেই। এ হতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। আমি দেবী ঋষি নারদ, মিথ্যে কথা বলি না মামিমা। হ্যাঁ আর কাউর কথা পেটেও ধরে রাখতে পারি না। তবে কি তুমি আমায় দেখাতে পারবে? নিশ্চয়, কিন্তু আমি দূরে থাকবো মামিমা। দূরে থাকবে? হ্যাঁ। বেশ, যদি সত্যি সত্যি হয় তবে তোমায় করবো আমি আশীর্বাদ, আর যদি মিথ্যে হয়ে যায় এই ত্রিশূল দিয়ে করে দেবো নারায়ণ। আপনার বিশ্বাস হচ্ছে না? না এক কাজ করুন, আপনার ওই সিংহ বাহন আপনি চেপে বসুন, আর আমার ঢিকির বাহনে আমি গুনগুন করে তারক ব্রহ্ম নাম করতে করতে চলে। তাই হবে না রে, তাই হবে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। এই তো মনের আনন্দে আমি এখন নিশ্চিন্ত মনে চলে যাবো সেই মানুষ। চলো ভাগিনারে চলো, তাড়াতাড়ি দেখাও আসো। আমার যা ধৈর্য ধরে না কোথায় না রে? শাড়ির পিঠি চড়ে চলে যাচ্ছে। এই তো আমি আসি মামিমা। তুমি অপেক্ষা করো, আমি দেখছি তাকে। নারায়ণ নারায়ণ প্রভু। আমি তোমার পার্বতী। হ্যাঁ পার্বতী, অকস্মাৎ তুমি এইখানে। আমাকে ছেড়ে কোথায় চলেছো তুমি? তোমাকে ছেড়ে কোথায় যাব? যেখানে শিব সেখানে সতী, তোমাকে ছাড়া আমি কোনো জায়গায় যাব না। কোথাও যাচ্ছ? কারণ সতী ছাড়া শিবের নাই কো দুর্গ। বলো সতী। বলছি তুমি আমার কক্ষ হইতে কোথায় চলেছো? আমার যেন সন্দেহ মনে হচ্ছে। তোমার সন্দেহ মনে হচ্ছে? না গো না, তোমায় ছেড়ে আমি যাব কোনখানে? তোমায় ছেড়ে আমি কখনো যেতে পারি না। তবে আর বিলম্ব কেন? চলো শীঘ্রই চলো আমাদের কক্ষে। অবশ্যই নারদের কর্ম বুঝেছি, তাই তো পার্বতীর কর্ণ গোচর দিয়েছে এই সংবাদ। পার্বতী বলো গো স্বামী, তুমি বিশ্রাম করো গিয়ে কৈলাসে কোন। আমি আমি একটু ভক্তের দ্বারে দ্বারে ঘুরে আসি। কি বললে তুমি? আবার মিথ্যা কথা বলছো? সেই দ্বারে দ্বারে যাবে এ আমি হতে দিব না, আমি সঙ্গে করে নিয়ে যাব কক্ষে। অর্ধাঙ্গিনী মোর সতী, তাই তো তার কথা রাখতে হবে, তাই না? যেতে হবে আমাদের সেই কুটিরে, তাই না? এসো স্বামী এসো। তবে বিলম্ব নয়, এসো স্বামী, সুন্দর করে আমি পালঙ্ক সাজিয়ে দেব, সেই পালঙ্কে তোমায় আমি ঘুম দিয়ে দেব। এসো গো স্বামী এসো। এখন তোমার কথা মতো আমার বিশ্রাম নিতে হবে, তাই না? এসো প্রথমে সেই পালকে যাওয়ার আগে তোমার জন্য আমি শতকোটি প্রণাম জানাই। বেশ বেশ
এই সুবর্ণ সুযোগে আমি চলে যাবো চুপ চুপ। প্রভু তুমি কোথায় চলেছ আবার চুপে চুপে? আরে না না, আমি আমি পাস করছিলাম একটু, আমি যাইনি যাইনি। তবে চলো সেই পার্বতী, কোনো সাড়া নেই, এইবার হয়তো নিদ্রায় চলে গেছে। আর ও পার্বতী প্রিয়ে, বেশ বেশ, এই সুবর্ণ সুযোগ আমি মানস সরোবরে যাব, পদ্মবনে না গেলে আমার মন প্রাণ শান্ত হবে না। আবার তুমি চুপি চুপি কক্ষ থেকে বাইরে এসেছো? চলো প্রভু চলো। কেন জানো, বাইরে কেন কিছু শব্দ করছিল, তাই আমি বাইরে এসে দেখছি যে কে এসেছে, কোনো ভক্ত নাকি? না 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 না, এসো এসো এসো, চলো স্বামী চলো, আমরা ঘুমাই না কেন? এই তো আমার স্বামী যখন চলেছে আমায় ছেড়ে, তাই তো আমার অঞ্চল দিয়ে তোমার বাগম্বর আমি বেঁধে ফেলবো, যেন কখনো না যেতে পারো। এ হচ্ছে প্রেমের বন্ধন, তাই না? তাই বেঁধে রেখেছি আমাকে, বেশ তুমি বেঁধে রাখো, আমি কোথাও যাব না। এইবার তুমি বেঁধে দিয়েছি, দেখি তুমি কি করে যাচ্ছ। তবে ঘুমাও স্বামী, আমি যাব না। পার্বতী বারবার আমি যাই, পার্বতী আমায় বাধা দেয়, কাল নিদ্রা নয় মায়া নিদ্রা নয় মোহ নিদ্রা, এই মুহূর্তে এসো যোগ নিদ্রা, যোগ মায়ার নয়নে ভর করো। তাই হবে মহেশ্বর, তাই হয়। আমি মা প্রকৃতি চক্ষুদয়ে আমি ঘুম দিচ্ছি, পার্বতীর নেতখানা কেটে আমি বিচ্ছিন্ন করে নিলাম, কিন্তু আমি আমার পার্বতীকে ছেড়ে আমি থাকতে পারি না, কিন্তু আমার মন যে এখানে থাকে না, পদ্মবনে ছুটে যায়। না না, আমি যেতেই হবে পদ্মবনে। পার্বতী তুমি ঘুমা, ঘুমাই থাকো গো সজনী, ফুলের বাসরী, ঘুমাই থাকো গো সজনী, পড়েছে যোগনিদ্রা, অসংখ্য ধন্যবাদ তোমায়, আমার কর্ম সাধনের জন্য তুমি সহায়তা হয়েছে। এই মুহূর্তে আমি বিলম্ব না করেই ছুটে যাব সেই পদ্মবনে। কি আমার স্বামী আবার আমাকে ছেড়ে সে কোথায় চলে গেছে? না না, ইহ
হতে পারে না। আমি তো সেই অঞ্চল দিয়ে বেঁধে রেখেছিলাম, তবে সেই অঞ্চল খুলে সে আমাকে ছেড়ে চলে গেছে। না না, তবে আমি তার পিছু নেব, সে দেখি কেমন করে সে কোথায় যায়। আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে ছুটে যাব তার সঙ্গে। এই ঘাটের আমি খেয়ানি, তাই কড়ির বিনিময়ে আমি লোকজন পার করি। আজকে যেন কেউ পারাপারে হয় না, তাই এই মনটাকে আমি কি করে বোঝাই। বোঝে না কি মনটাকে, কি করে বোঝা। হৃদয়ের গান গায় তারে ভাষা না, বোঝে না কি মনটাকে, কি করে বোঝাই। হৃদয়ের গান গাই তার ভাষা নাই, সজনী 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 সজনী।
আমাকে পারাপার করেছে, তাই তো আমি তার কাছে যাই না কেন? হ্যাঁ বলো গো, তুমি কি এই ঘাটের মাঝে? হ্যাঁ এই ঘাটের আমি খেয়ানি। তবে কিছুক্ষণ আগে তুমি কাউকে পার করেছ? আমি কাউকে পার করিনি গো। কাউকে পার করোনি? না। সত্যি করে বলো। সত্যি করে বলছি তোমায়, আমি কাউকে পার করিনি। কি বলছি, আমি তো তাকে যেতে দেখলাম, সে মিথ্যা কথা বলছে। তুমি সত্যি করে বলো তো, যাকে পার করেছো সে দেখতে কেমন ছিল? আমি আজকে কাউকে পার করিনি গো মা। করেছো? তুই মিথ্যা কথা বলছো। আমি সত্যি করে বলছি। সত্যি বলছো? হ্যাঁ। ঠিক করে বলো, তুমি কাকে পার করেছো? আমি কাউকে পার করিনি তো। করুনি? না। সেই লম্বা লম্বা চুল, ছাই ভস্য মাখা দেহে, তাকে তুমি পার করোনি? আমি চিন্তি। হ্যাঁ আমি তাকে আজকে পার করিনি তো। করেছো পার তুমি? তুমি মিথ্যা কথা বলছো। তবে তুমি পার করনি বলছো, তবে বেশ, তুমি একটা কথা শোনো। এমন কি কথা গো? তোমার পোশাক আমাকে দাও, আমার পোশাক তুমি দাও, মানে আমরা অদল বদল করতে চাই। আমি পার করবো না, আমি করি পার করি, অনেক করি পাই গো। তুমি বলতে চাইছো আমার এই সামান্য করিতে যথেষ্ট? হ্যাঁ। আমার পোশাক বদল করতে পারবো না? পারবো না গো। একটি পার আমার কথা শোনো, তারপরে আবার যেমন ছিয়া তেমন হয়ে যাবে। তাই হবে গো। বেশ তবে এসো, আমরা একসাথে সেই পোশাক অদল বদল করি না কেন? তাই হবে। ঘাটে সে খেয়ানি কোথায়? কোথায় খেয়ানি? কি আরে ও খেয়ানি, বুঝেছি আমার ভয়ে ওই পারে আছে, আমি ডাক দিয়ে দেখি না কেন? আরে ও পার করো গো আমায় তুমি, আমি পারের আশায় বসে আছি, তোমার খেয়াঘাটে করো আমারে, পার করো আমারে। আরে ও খেয়ানি, কি হয়েছে গো? ও বলি তুমি অত দূরে কেন গো? আমি দূরে কেন? সেই আমি চণ্ডীর রূপ ধরে আজকে খেয়ানি এসেছি, তাই মহেশ্বরকে আমি আজকে পরীক্ষা করব। কি হয়েছে গো? বলে তোমার ওই জীর্ণ তরিখানে নিয়ে এসো না গো, আমায় পার করবে না তুমি? পার করব। পার করবে না? করব, আজকে পার করবো না তোমায়। কেন, আমি কি করি দিই না তোমাকে? তুমি করি দাও না। হ্যাঁ হ্যাঁ করি দাও না, তুমি পারাপার হয়ে তুমি পালিয়ে যাও। না 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 না, আজকে আমি আজকে ভিক্ষে করে যা পাবো সব করি আমি তোমায় দিয়ে যাবো। দেবে তো? এই শোনো না, পার করে দাও না গো। তাই হবে। দেখো আমি বয়সে বৃদ্ধ, তাই তোমার ওই জীর্ণতরী ভগ্নতরীতে উঠতে আমার শক্তি নাই, তাই একটু ধরো না গো, আমায় ধরো না। এসো। মানে আমি একটু পড়ে যাচ্ছিলাম। পড়ে যাচ্ছিলে? হ্যাঁ। তাই পার করি। বেশ। জীবন তোরির মাঝি দয়া বলো। আজ তো দারুণ সেজেছে গো। হ্যাঁ তোমায় দেখতে খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। তোমায় একটু
মনে হয় একটু স্পর্শ করে দেখলে মন আত্মা দুটি শান্তি পাবে। তুই আমায় টাচ করছো কেন? তুমি সাজলে না বড়ই অদ্ভুত সুন্দর দেখায়। তুমি আর সেজেছো না? হ্যাঁ বাবা, মনে হচ্ছে তোমার রূপে এই নদী দেখো কত সুন্দর, যেন আলোকিত হয়ে গেছে। শোনো না বলো, তুমি পার করছো, একটি মজার গান গাও না কেন? জীবন নদীর তীরে এসব কি হবে, একটু মজার আনন্দের গান গাও না। মজার গান গাও না। এ জীবন তোমাকে দিলাম ও গো প্রভু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম আমাকে ছেড়ে এসে তুমি এই সরু যা
কার সাথে করছো তুমি? তোমার এই দেবদুলের কথা আমি সকল দেবতাকে জানিয়ে দেবো। হায় চণ্ডী দোহায়, তুমি বিশ্বাস করো আমি কোনোদিন এসব করিনি। আজ যেন সেই সরোজা রমণীর রূপে আমি অভিভূত হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কি বলছো? কিন্তু তুমি বিশ্বাস করো, তুমি যদি আমার এই এই কুলকর্মের কথা তুমি দেবকুলে জানিয়ে দাও, তাহলে আমি দেবাদিদেব মহাদেব আমার দেবকুলে কলঙ্ক হয়ে যাবে। তুমি কি চাও যে তোমার পতি দেবতা কলঙ্ক হয়ে থাকে? না স্বামী, না, আমি কখনো চাই না সকলের কাছে তুমি কলঙ্কিনী হয়ে যাও। তুমি জানো আমি তুমি বই কাউকে চিনি না। পৃথিবীর যত রূপ হোক, সপ্ত সাগরের যতই যতই ঢেউ আসুক, প্রেম ঢেউ তোমার কাছে কিছুই নেই। তবে একটি কথা আছে জানো? কি এমন কথা স্বামী? কথাটা হচ্ছে, হ্যাঁ, তুমি আমার একটি কথা রাখবে। কি কথা? শোনো না গো, বলো। এই মানে তোমাকে আমি বলছি। কি বলবে? আমি জানি আমার চণ্ডী কিসে খুশি হয়। ও প্রিয়, বলো স্বামী, বলো। শোনো না, আমাকে একটিবারের জন্য, শুধুমাত্র একটিবারের জন্য আমায় যেতে দাও না পদ্মবনে। কোথায় যেতে দেবো তোমায়? পদ্মবনে গো। তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না গো। আমাকে? তাই তো আমি তোমায় যেতে দেবো না সেই পদ্মবনে, নিয়ে যাবো আমার কক্ষেতে। হ্যাঁ গো, তুমি তুমি যেয়ে দেখো, আমি তোমার স্বামী সত্যম শিবম সুন্দরম, তাই তুমি আমাকে বিশ্বাস করতে পারো শুধুমাত্র একটিবারের জন্য। কারণ আমি আমি এইখানে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি সত্য, কিন্তু আমার দেহ আছে, প্রাণ নেই। প্রাণ চলে গেছে সেই পদ্মবনে, বিনা আছে, ঝংকার নেই, ঝংকার যেন পদ্মবনেই সেই কিলিকিলি ভাবে ঝংকৃত হচ্ছে। তোমার এইখানে শুধুমাত্র আমার দেহটাই আছে, তাই বলি প্রিয়ে তুমি আমায় যেতে দাও। বেশ স্বামী, যখন আমায় বারবার করে বলছো, তবে স্বামীর আদেশ আমাকে পালন করতে হবে, তবে যেতে পারো গো। বেশ বেশ, যেতে পারো। বেশ বেশ, এই তো, এই না হলে আমার পার্বতী, তাহলে আমি যাই। বেশ আমি আসতে পারি। বেশ বেশ, তুমি আমার প্রাণী। এই তো আমার স্বামী চলে এসেছে এই পদ্মবনে, তাই তো পদ্মবনের সামনে আমি সেই বেল গাছ হয়ে থাকবো, যতক্ষণ দেখবো তার আমায় মনে পড়ছে না, তবু আমি সেই সর্বনাশ পদ্মবন হতে এবং তার সম্মুখ দেখে। এইখানে একটু বসে একই সম্মুখে আমি দেখতে পাই একই শ্রীফল বৃক্ষ, মানে বেল্ল বৃক্ষ, তদুল্য মান বেল, যেন আমাকে মনে করিয়ে দেয় সেই বেল্ল বৃক্ষ আমার পার্বতীর স্তন যুগ। আহা, মরে যাই মরে যাই, কি বেল যেন স্তন যুগল। আহা, মন্থন করিবার জন্য মন প্রাণ চাই, আমি পারি না থাকতেই, তাই তো প্রাণ হলে উন্মাদের ন্যায় আমি ধরব এই বেল বৃক্ষকে জড়িয়ে। মোর শান্তি মোর আনন্দ এই বেল্ল বৃক্ষ, প্রেম আলিঙ্গন দেয় মোরে, আমি আমি এই বেল্ল আমি মন্থন করি দুর্গার স্থান যুগল মনে করে। আমার মহাবীর্য পতন হয়ে গেল, আমি তো অপবিত্র হয়ে গেলাম, তাই তারা আমি পবিত্র হয়ে আসি, স্নান সেরে আসি। Thank you.
খোদার তো আমি জানি আমায় খুব খিদা পেয়েছি, তাই তো আমি আজ খাবার সন্ধানে বেরাবো। এসেছো তুমি ওগো, আমাদের যে আজ খুব ক্ষুধার্ত পেয়েছে গো, চলো না আমরা কিছু খাবার খুঁজি। ও তোমায় ক্ষুধা পেয়েছে তাই না? হ্যাঁ গো, চলো চলো দেখি ও দূরে গিয়ে দেখি খাবার ওই বিচরণ করবো, চলো। দেখতে পাই কি একটা আছে ওই পদ্ম পাতায়, সেই খাবারকে আমি ভক্ষণ করব, তাই যাই না কেন? এই পাতার উপরে কিছু খাবার ছিল, সেই খাবার ভক্ষণ করার পর আমি যেন সহ্য করতে পারছি না, আমার বুক খানা গলা খানা জ্বলে যায়। শুধু জ্বলে যাচ্ছে, কি করলে তুমি? আমি এখন কি করবো বুঝতে পারছি না। চলো চলো তুমি আমার সঙ্গে একটিবার চলো, চলো দেখি। তাই মনে হয় আনন্দে নৃত্য করতে ইচ্ছে করছে আমার, কারণ আমি আজ পদ্মবনে যাব, তাই না? আনন্দ বাজাও, নৃত্য করতে করতে আমার সমগ্র শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, তাই আমি এই ঘাম আমি দেখি মুছি। আমার চর্ম কি করে হলো, আমার পরিচয় কি, আমার পিতাই বা কে মাতাই বা কে? ও তুমি নিজেই জানো না তোমার জন্ম কিভাবে হলো, তোমার পিতা মাতাকে তুমি কিভাবে উৎপত্তি হয়েছো, কিন্তু সত্যি কথা তুমি রূপের বিভাবরী, তাই তো তোমার রূপ দেখে এই মহাদেব মরি মরি, তাই আমি ধ্যানযোগে দেখি যে তোমার সৃষ্টি কি করে হয়েছে। সর্বনাশ, এই আমারই কন্যা, আমি তোমারই কন্যা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমারই কন্যা, আমার ঘর থেকে তোমার উৎপত্তি হয়েছে। আমি আমি তোমায় কি নাম দেব? তাই তো পার্বতীর নেত, নেত বুঝে আমি তোমায় এ আমার এই ঘর্মবিন্দু ফেলেছিলাম ভূমি পরে, তাই তো জন্ম নিয়েছো, তাই তোমার এই নাম কি দিই আমি? নেত অর্থাৎ তোমার এই নেত থেকে ঘর্মবিন্দু পড়েছে যখন এই ভূমিতে, আজ থেকে তোমার নাম হচ্ছে নেতা সুন্দরী। চলে যাও কৈলাসে, প্রণাম বাবা তো ছড়, আজ থেকে তুমি নেতাইবতী। পুনরায় আমি দেখি ধ্যান করে কোনো ভুল হয়ে গেল নাকি আমার কাছে, আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না।
চলো না ভাই, অপেক্ষা কর, আমার এই যন্ত্রণা থেকে মুক্ত করো। তোমরা তো সরোবরে কেলি করো, ক্ষমা আর খেমি আজ একই হেরি, কি হয়েছে খেমি তোমার? আজ আমি পদ্মপাতায় কি খাবার জানাচ্ছিল সেই খাবার ভক্ষণ করবার পর যেন আমার বুকখানা গলাখানা সব জলে, আমি যে আর সহ্য করতে পারি না। পদ্মপাতায় খাদ্য বস্তু মনে করে তুমি কি যেন খেয়ে ফেলেছ, তারাও আমায় দর্শন করতে দাও। না না সর্বনাশ, এই খেমি ভক্ষণ করে ফেলেছে আমার মহারিন্দ মহাবীর চৌ, পদ্মপাতায় রেখেছিলাম খাদ্য বস্তু মনে করে খেয়ে ফেলেছে। শুনো খেমি, এই মুহূর্তে তুমি সেই উদ্গার করো, পদ্মপাতায় যা ভক্ষণ করেছো। বেশ তাই হবে। এই মুহূর্তে যেন শান্তি পেলাম, মনের আনন্দে সরোবরে কেলি করে যাও। বেশ চলো গো, আসিব আমরা আবার ফিরে চল। চলো পুনরায় আমি আমার এই মহাবিন্দু পদ্মপত্র স্থিত বারে বিম্বের মতন ভাসাইব আমি এই এই সরোবরে, এই পদ্মপাতায় আমার মহাবীর চ মহাবিন্দু ভাসাইলাম সাগর তীরে, এই বিন্দু আঙ্গন মহিমায় যাবে সেই কুটিরে। আমি হচ্ছি কদ্রদেব, তাই অনেকে বিলম্ব হলো, আমায় তো স্নান করতে যেতে হবে, তাই আমার সন্তান বাসুকী ডেকে দিয়ে যাবো আমরা স্নান করতে। কথাই দি বাসুকী। আরে ও বাসুকী, মা আসছি মা গো, তুমি যখন তখন সময় অসময় কিছু মা। নমস্কার। থাক বাবা, মা গো বলো, আমি যে কোনো সময় বাসুকী বাসুকী বলে ডাকি কেন বলো তো, আমার কি কোনো কাজ থাকতে পারে না মা? আরে বাবা থাকতে পারে, জানিস মায়ের কাছে সন্তান যদি তার চোখের আড়াল হয়ে থাকে সে মা কখনো শান্তিতে থাকতে পারে না। বলছো মা, তাই কি আমিও তোমাকে যতক্ষণ না দেখতে পাই কি না তো মনটা খারাপ। তাহলে শোনবাস, আচ্ছা বলো মা আমাকে কিসের জন্য ডাকে? ও তোকে কি কারণে ডেকেছি জানিস? চল আর বিলম্ব না করে দিই আমরা স্নান করতে যাই। সত্যি বলেছো মা, আমরা তো প্রত্যেক দিন একই সময়ে স্নানের ঘাটে যাই। হ্যাঁ, স্নান করে এসে পুজো পার্বণ করে দিয়ে আমরা বিশ্রামে যাই। চল বাবা, চলো মা, চলো আমরা স্নানের ঘাটে, আমার সঙ্গে আয়। চল মাগো কি রে বাসুকী, ওই দূরে দেখো তো
জল আজকে মনে হয় কিলি কিলি করছে, ঢেউগুলো খেলছে। কইনি, আমি তো দেখতে পাচ্ছি না, ওই দূরে দেখ। ও জানিস বাসুকি, আমার বয়স হয়েছে তো, তাই আমি দূরের জিনিস ভালো করে দেখতে পাচ্ছি না রে। বয়স তো সবারই হবে, তোমার মতো আমারও বয়স হবে, মা শুধু তোমার কেন সবারই বয়স। ওই দেখো না কত সুন্দর লাগছে বলো তো, কি আছে ওটা? আচ্ছা মা স্নান করো, স্নান করো, স্নান করো, তাই তুমি একটু স্নান করো, আমি একটু দেখি জিনিসগুলো কি দেখো। বাবা ওটা কি যেন মিশে আসছে, তাই না? আচ্ছা মা আমার স্নান করতে মন চায় না আজকে, জানিস। আচ্ছা মা বল, জিনিস লক্ষ্য করেছো কি রে? আমরা প্রত্যেক দিন স্নান করতে আসি, হ্যাঁ আমরা তো সব কিছুই দর্শন করি। আজকে দেখো তো, ওই দেখো তো কি যেন এক ভাণ্ডের, ওই ভাণ্ডে কি রয়েছে এবং জলের উপরে ভাসছে যেন। আরে তাই তো দেখছি রে বাসুকি। বাবা তুই একটি কাজ কর না, বলো যা বাবা, ওটা ভাণ্ডটাকে তুই নিয়ে আয়, আমি দেখতে চাই। এই মা আমরা স্নান করতে এসেছি, স্নান করে নাও চলো, আমাদের আর দরকার নেই। এই না হলে তুই আমার ছেলে মায়ের কথাটুকু তুই রাখবি না। মা গো আমাদের সেই ভাণ্ড সেই পাত্রের উপরে আমাদের কি লাভ বাসুকি? ওই ভাণ্ডে চা থাকুক না কেন, আমার মন চেয়েছে আমি দেখবো, দেখবো তো দেখবোই। মা গো কি ওই দেখো জলের উপরে ভাস, তুমি ওইটা দেখবেই? অবশ্যই দেখবো। ঠিক আছে মা তুমি একটু দাঁড়াও, নিয়ে আই যা। তুই না যতক্ষণ নিয়ে এসছিস আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলাম। ঠিক আছে মা তুমি দাঁড়াও আমি নিয়ে আসবো। এটা ভাণ্ডের মধ্যে কি যেন আছে, এটা মায়ের কাছে নিয়েই যেতে হবে। ঠিক আছে নিয়ে যাই। মা গো হ্যাঁ রে বল। এই দেখ মা এই ভাণ্ডের ভিতরে আবার কি যেন, কি আছে কি যেন দেখতে পাচ্ছি। ও মা সত্যি তো? আরে বাসুকি বলো মা, এ চল এটা কি এভাবে জলে ভাসতে দিলে হবে না, আমাদের গৃহে নিয়ে চলি। মা আমাদের ঘরে নিয়ে গিয়ে কি করবে তুমি? কেন, এমনিতে তো জলে ভেসে যাচ্ছে, তাকে নিয়ে গিয়ে আমাদের ঘর রেখে দেবো কেন? তুমি দাঁড়াও মা গো, এই পাতাল পুরীতে আমরা স্নান করতে এসেছি, জলের উপরে এক ভাণ্ডের মধ্যে কি যেন ভাসছে সেটাকে আমাকে ধ্যান করেই দেখতে হবে মা। তুই ধ্যানে দেখবি এই জিনিসটা? তাহলে দেখ বাবা, মা গো তোর মনে যা চায়। একটু অপেক্ষা করো আমি ধ্যান যোগে দেখি। তাই করি। মা বল বাসুকি। মা গো এই পাত্রের মধ্যে যে জিনিসটা রয়েছে মা, কি রয়েছে? এইটা খুব মূল্যবান জিনিস আছে। এমন কি মূল্যবান দেখতে পেলি তুই? এই এই পাত্রের ভিতরে যে মহাধন রয়েছে মা, এটা সহজ কথা নাই, এটা হচ্ছে মহাদেবের মহাধন। মহাদেবীর মহাধন বাবা, আমি ধ্যান যোগে বুঝতে পারলাম মহাদেবের মহাধন এই পাতাল পুরীতে এসেছে। এই আমরা এই ধনকে নিয়ে গিয়ে ঘরে আমরা ওই শিল্পী বিশ্বকর্মাকে ডেকে এনে এই মহাধনকে আমরা কোনো জিনিস তৈরি করিয়ে দেব মা। বেশ বাবা, না হলে এই মহাধনকে নষ্ট করা যাবে যাবে না। নে কলে তুল আর চল। জানো এই মহাদেবের মহাধন অক্ষয় ধন মা, এ কোনোদিন ক্ষয় হবে না, তাই মা এটাকে নিয়ে চলো। আয় নিয়ে গিয়ে আমরা
ডেকে চল বাবা চলো আই ততক্ষণ এই মহাধনের কোন উপায় হবে সত্যি স্মরণ কর গো বসো বিশ্বকর্মাকে স্মরণ করো মা বসো বিশ্বকর্মাকে ডাকো মা স্মরণ করো ও বিশ্বকর্মাই নমো ও বিশ্বকর্মনে সুচিত্রকর্ম কারক বংশপাল ভার দেব শিল্পী মহাভাগে ও বিশ্বকর্মা ওই নমো ও বিশ্বকর্মা ওই নমো বিশ্বকর্মনে সুচিত্রকর্ম কারক বংশপাল ভার বিশ্বকর্মা ওই নমো নমো ও বিশ্বকর্মা ওই নমো বলো বসন্তি কি হইতে তুমি আমায় স্মরণ করেছো আগো বিশ্বকর্মা আমরা আমার মাকে সঙ্গে নিয়ে ওই জলের ঘাটে গিয়েছিলাম স্নান করতে তারপর স্নান করতে গিয়ে দেখি ওই একটি পাত্রে জলের উপরে ভেসে বেড়াই তাকে আমরা ধরে এনে ধ্যান যোগে বুঝতে পারলাম মহাদেবের মহাধন এই অক্ষয় ধন কোনোদিন ক্ষয় যখন হবে না বিশ্বকর্মা দেব তাহলে এই মহাধনকে আমার মন বলছে কি মা জানো কি রে মহাদেবের মহাধন যখন আছে তাহলে একে একটি রূপবতী কন্যা তৈরি করলে তাই বলে দিন বিশ্বকর্মাকে বল তো বিশ্বকর্মা দেব আমার মনের ধারণা যেটা যে অক্ষয় ধন যখন রয়েছে তাহলে এই ধনটাকে একটা রূপবতী কন্যা তৈরি করতে হবে কেন জানো আমারে ছেলে রয়েছে আমারে কোনো মেয়ে নেই তাই ওই বস্তুকে তুমি একটি সুন্দর নারী তৈরি করে দাও সে নারী দেখতে কেমন হবে সেই নারী অপূর্ব সুন্দরী হবে হ্যাঁ এবং চতুর্ভুজা ও দেখতে হবে সুন্দরী তার হস্ত হবে ত্রিনয়নী বেশ তাই হবে এবার তুমি দাও ঠিক আছে বসো মা বসো দাও তুমি আমি চলে যাবো সেই নির্জনের যেখানে কোনো শব্দ নেই সাড়া নেই সে নির্জনের মধ্যে আমি তাকে সৃষ্টি করে দেব এই যে দেব এই যে মহাধন রেখেছি বেশ আমি এবার আসি মা বাসুকি তাহলে আমরা এখন তাহলে বসে থাকি চল আই মা গো ও তো তৈরি করে নিয়ে আসবে তো আবার যদি নিয়ে পালিয়ে যায় তখন পাগল নিয়ে পালাবে কোথায় সেটা তো অক্ষয় তাই বেশ তাহলে বিশ্বকর্মার অপেক্ষায় কর কথা
বসলে বাসুকি, এত বিলম্ব কেন করছে বিশ্বকর্মা? তোমার বুঝতে পারি না, কিন্তু বিশ্বকর্মাতে বললেন যে নির্জন জায়গাতে যাতে কেউ না থাকে, কেউ না দেখতে পাই, সেই জায়গাটাতেই তৈরি করবে। কিন্তু এত বিলম্ব তো কেন হচ্ছে রে? এক কাজ কর, বলো মা, চলো চল 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 আমরা দেখে আসি। চলো মা, চল। আমি তোমার কথা মতো কাজ করেছি, তীরনয়নী চতুর্ভুজা অপরূপ সুন্দরী, বেশ অধৈর্য না ধৈর্য ধরো, আমি তোমায় দেখাচ্ছি। এসো এসো আমার সঙ্গে এসো, দেখি কিন্তু মা কিরে কথা বলে না কেন? কথা বলছে না কেন? তাই তো এভাবে বসে থাকলে তো কথা বলছে না, দেখতে তো অপূর্ব। এই যে দেখ দেখো, এবার তোমার তুমি কথা বলো, তোমার সঙ্গে কথা বলবে। কই রে বোন? কে? আমি কে? তুই চিনতে পারবি? আমি কোথায় ছিলাম? আমার জন্ম কে দিল? কে আমার পিতা? কে আমার মাতা? বলো না। শুনবে বোন, এই যে আমার মা, তোর মা, এই যে আমার মা, আর তুমি? আমি তোর দাদা। দাদা? তো এটা যদি আমার মা হয়, তোর মা হয়, তো আমি কে হব? তোর দাদা? সত্যই তো। তবে মা গো বল, বলো না মা, বল বলো, আমি কোথায় ছিলাম? কোথাও হতে গিয়ে এলাম মা গো, বলো না। এই শুন না বোন, শুন 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 শুন, আমি জানি তুই অধৈর্য হয়ে যাবি, এতগুলো জানা দরকার নেই, চল মা গো এইদিকে আসো না, চল। বনটার জন্ম হয়েছে, খিদা পেয়েছে, কত আদর করব, চলো ঘরে নিয়ে গিয়ে, চল বোন, সব কিছুই তোকে বলে দিই, চলো। আমার যে খিদে পেয়েছে, আয় মা, সব কিছু আয়, চল বোন, চল চল চল। তাই তো প্রতিদিনের ন্যায় আমার জানিত কর্ম ধ্যান করি আমি। ও এই তো পদ্মনালা ভেদি করে তাই তো বলেছে সে সাগরে গেলে নাকি আমার পিতার সঙ্গে দর্শন হবে, কিন্তু কই কই আমি তো দেখতে পাই না। পিতা? ও পিতা, পিতা গো তুমি কোথায়? একটু মা তো আমায় বলল তোর পিতার রূপ যা বলেছে সকল কিছু মিলে যায়, কিন্তু দেখি পিতা আমার ধ্যানে মগ্ন রয়েছে। না না, আমি পিতার ধ্যান ভঙ্গ করে দেব, আমি পিতার ধ্যান ভঙ্গ করে দেব।
কেন
নারায়ণ নারায়ণ, সে কি মামা যেন ঢুলে পড়েছে, এ তো সৃষ্টি বিনাশ হয়ে যাবে, এবার আমি কি করবো, হে নারায়ণ এই অনাদিরাদি গোবিন্দ তুমি আমাকে বলে দাও বলে দাও। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, প্রজাপতি ঋষি যিনি আমার পিতা ব্রহ্মদেব আমি তাকে স্মরণ করব। হে পিতা আপনি আসুন, আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন। জয় হো ও ব্রহ্মাই নমঃ। কে বলছ, তোমার অভিযোগ? আপনি এসেছি কেনই, কেনই বা তুমি আমাদেরকে স্মরণ করেছ? আমি কেন স্মরণ করেছি সে দেখুন, পশু মাতা যেন থরথর করে কাঁপছে, মামা যেন অচৈতন্য হয়ে গেছে, বলুন বলুন পিতা আমি কি করব, সৃষ্টি যে বিনাশ হয়ে যাবে। সৃষ্টি বিনাশ কেন, এই পৃথিবী থেকে থেকে ভূমিকম্প হচ্ছে, এই নিশান কোণে দেখছি ঝড় মেঘের সৃষ্টি, কেন হয়েছে কি বলছো? চেয়ে দেখুন চেয়ে দেখুন, আজ মামা যেন অচৈতন্য হয়ে গেছে, দেবাদিদেব মহাদেব অচৈতন্য। হ্যাঁ হ্যাঁ কেন, কি কারণ? ওই যে ওই যে চেয়ে দেখুন, বসে আছে নারায়ণ নারায়ণ। এটি আবার কি, এটি কে মা, কি মা তোমার পরিচয়? পিতা আমি যে দেবাদিদেব মহাদেবের কন্যা, আমি পাতাল হইতে এসেছি পিতার নিকটে, পিতাকে পিতা বলে ডেকেছি, পিতা আমার কাছে না অন্যায় কথা বলেছে, তাই পিতাকে আমি অচেতন করে রেখেছি। নারায়ণ নারায়ণ, দেবাদিদেব মহাদেব এ হচ্ছে প্রলয় কর্তা, সে যদি পৃথিবীতে বেঁচে না থাকে এই পৃথিবী থাকবে না, আমার এই শখের পৃথিবী প্রলয় হয়ে যাবে। ও নারায়ণ, তাই বলি মা বলো বলো পিতা গো, তুমি নিজ গুণে কৃপা করে আমার এই দেবাদিদেব মহাদেবকে জিয়ে দাও, তাতে তোমার সুজর হবে, তাতে তোমার মান্য বাড়বে। বেশ তাই হবে, ওগো ঠাকুর তোমরা আশীর্বাদ করো। আশীর্বাদ করি, তুমি ধন্য হও। বেশ আমি আমার পিতার অচেতনকে ফিরিয়ে দেব। একই প্রজাপতি, একই একই দেবগণ, তোমার সমগ্র দেবগণ আসিয়াছে মম সন্নিকটে, তোমার এই রূপ অবস্থা কেন? আমি আমি তো ভাবতে পারিনি, এখন আছে তুমি একবার চেয়ে দেখো, একই তোমার মানুষ কন্যা, আমার মানুষ কন্যা, তোমার মানুষ কন্যা, ও তোমার মনোবাঞ্ছা পূর্ণার্থে এর উৎপত্তি। এই কি নাম, আমি পাতাল হইতে এসেছি, নাম আমার পাতালবাসিনী। পাতালবাসিনী, পাতালবাসিনী ব্রহ্মদেব, পাতাল কুমারী, পাতাল কুমারী পাতালবাসিনী মহাদেবের কন্যা, কন্যা ধন্যা ত্রিভুবন ধন্যা হবে তুমি কন্যা, কিন্তু এই নামে নয়, নাম রাখবে ব্রহ্মদেব। তাই হবে, বলুন আমার মানুষ কন্যা সম্মুখে পেয়েছি তাই ত্রিভুবন করিবে ধন্যা, আজ থেকে আমি তোমার নাম রাখলাম, যেহেতু তুমি আমার মানুষ কন্যা আজ থেকে তোমার নাম হচ্ছে দেবগণ। এটি আবার কি,
মা মা বলে চিৎকার করে, জানি না মায়ের যে কি মমতা, মায়ের যে কি মধু, যে নিজ নয়নে কোনোদিন দেখেনি সে কিছুই বলতে পারবে না। দেব আপনি তো জানেন আমার চণ্ডী বড় পোখরা ভয়ঙ্করা, না জেনে শুনে অনেক অন্যায় করে দেয়, যদি সে যদি মানতে না চায়। অবশ্যই মানবে, মানবে, তাকে নিয়ে তুমি ওই কৈলাসে যাও। বেশ, আমি তাই করব, আপনারা আসুন। আসিমা এসো, প্রয়োজন হলে তুমি আমাকে স্মরণ করবে, আমি সকল দেব দেবীকে নিয়ে এসে তোমাকে সাহায্য করব। বেশ, তাই হবে, তো বুঝানো কোলাম হয় তুই যদি যেতেই চাস তাহলে এই রূপে যেতে পারবি না, তবে তোর এই রূপ দূরে রেখে পদ্ম পুষ্প রূপ ধারণ করে আমার পুষ্পের সাজিতে আই, আত্মগোপন করে গোপনে মন্দিরে চাহিয়া দেখিবি দশভুজা শ্রীদুর্গা রয়েছে কৈলাসে কৈলাসরী হয়ে আমার ধরণী পার্বতী। তাই হবে, চল আয় মা, আমায় নিয়ে চলো পিতা, আত্মগোপন করে রবি গোপন মন্দিরে। জয় মা মনুষ্য, আপনাদেরকে এই যে আমার গোলাপ চাঁদ চৌধুরী বলেছিলেন মনসার জন্ম কথা, তাই